아마 포천도의 플레이어로 메시 다이 아르헨티나께 서포트 거래 알 메시 라스트 월드컵 캘베 다이 에발 메시 월드컵 트로피 니베 아마 아샤 거리에 이 방글라데시께 포천도 회체 다이 시탄토 니에체제 아미 에칸에 탁고 할기 쇼프노 칠로 액다 스쿨 바나보 방글라데시 이제 고린 마누시들이 좀 আপনি সোশ্যাল মিডিয়াতে কোরিয়ান ভাই হিসেবে খুব জনপ্রিয় বাংলাদেশে আমি একটা এপিসোড দেখেছিলাম ফুচকা কিভাবে বানাচ্ছেন আপনি বাংলাদেশের সঙ্গে আপনার সম্পর্ক বাংলাদেশে আসা বাংলাদেশের ভাষা শেখা একটু যদি বলেন ও আমি আসলে চৈত বছর আগে পড়াশোনার জন্য বাংলাদেশে এসেছি আমার চাচা ছিল একজন একটা স্কুলে শিক্ষক ছিল তাই এমনি ভাবছি তিন বছর পড়াশোনা করার পরে আবার কোরিয়ায় ইউনিভার্সিটি ঢুকবে কিন্তু আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি আমি এই বাংলাদেশকে পছন্দ হয়েছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখানে থাকবো আর কি তারপরে নর্থ সাউথ থেকে পড়াশোনা হওয়ার পরে আমার স্বপ্ন ছিল একটা স্কুল বানাবো বাংলাদেশে যে গরিব মানুষদের জন্য জার্নিটা এরকম তার মানে আপনি চেয়েছেন সুবিধা বঞ্চিত কিছু মানুষ বা বাচ্চাদেরকে নিয়ে আপনি যেন স্কুল কার্যক্রম চালিয়ে যেতে পারেন সেটা কোথায় করছেন কিভাবে শুরু করলেন ও এটা হলো আসলে একটা এনজিও সাথে এখন কাজ করছি এটা মাত্র এক বছর হয়ে গেছে আচ্ছা বিশ্বকাপ ফুটবল নিশ্চয়ই দেখেছেন প্রত্যেকটা ম্যাচ দেখেন আপনি বিশ্বকাপ ফুটবল এবং ওয়ার্ল্ড কাপ এবং সাউথ কোরিয়া চমৎকার খেলেছে ফুটবলটা আপনার কতটা বিনোদন দেয় ফুটবলটা নিয়ে আপনার আপনার ভাবনা কি আপনার কতটা আনন্দ কাজ করে বিশ্বকাপ ফুটবল ও ফুটবল হলো কোরিয়াতে যে আমাদের ন্যাশনাল টিম আসলে ওয়ার্ল্ড কাপে খেলে তাই এটা হলো একটু মানে সব কোরিয়ানদের জন্য একটা বড় অনুষ্ঠানের মতো তাই হ্যাঁ আনন্দ দিয়ে আমাদের দেখি যদিও যে কোরিয়া ওয়ার্ল্ড কাপে বেশি ভালো খেলে না কিন্তু আমাদের ওই ম্যাচটা দেখলে অনেক বেশি আনন্দ পায় কিন্তু আমি বাংলাদেশে দেখেছি যে সবাই একজন টিমকে সিলেক্ট করে ব্রাজিল আর আর্জেন্টিনা এরকম টিম সিলেক্ট করে ওয়ার্ল্ড কাপ আনন্দভাবে যে মানে খেলা দেখে এটা আমার অনেক খুব ভালো লেগেছে তাই আমি এই ওয়ার্ল্ড কাপটা আসলে বাংলাদেশি ফ্রেন্ডদের সাথে আমার যে বাসার কাছে একটা পার্ক আছে পার্ক থেকে একসাথে যে ওই ওয়ার্ল্ড কাপ খেলার দেখে ওখান থেকে সবাই সাথে খেলা দেখেছি বিশ্বকাপে সাউথ কোরিয়া বাদে আপনি কোন দলকে সাপোর্ট করেন কোন ফুটবলার আপনার প্রিয় ও আচ্ছা আমার পছন্দের প্লেয়ার হলো মেসি তাই আর্জেন্টিনাকে সাপোর্ট করে আর ব্রাজিল সাথে কোরিয়া খেলা হয়েছে আর যে কোরিয়া হারাই গেছে কারণ যে ব্রাজিলের জন্য তাই আর্জেন্টিনাকে সাপোর্ট করব এবার কি মনে হচ্ছে বিশ্বকাপে আর্জেন্টিনা জিতবে ট্রফি হ্যাঁ মনে হয় যে একজন ভালো প্লেয়ার কেউ ওয়ার্ল্ড কাপে আসে মানে একজন যে লেজেন্ড প্লেয়ার আসে সবসময় ওয়ার্ল্ড কাপ থেকে অনেক কিছু রিওয়ার্ড পাইতো তাই এবার মেসি লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলবে তাই এবার মেসি ওয়ার্ল্ড কাপ ট্রফি নেবে আমার আশা করি বিটিএস এর বাংলাদেশে অনেক বড় ফ্যান রয়েছে বিশেষ করে মেয়েরা কোরিয়াতে বিটিএস নিয়ে কেমন উন্মাদনা উত্তেজনা কেমন বিটিএস হলো একটা এখন অনেক যে এটা ছিল একটা বই ব্যান্ডের মতো কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে এটা আসলে কোরিয়া থেকে বেশি দেখা যায় না অনেকে বাইরে থেকে যে বেশি যে অ্যাক্টিভিটিসগুলো বিটিএস অ্যাক্টিভিটিসগুলো এখন বাইরে থেকে বেশি বেশি হবে আর কোরিয়াতেও প্রচুর ফ্যান আছে আর বাংলাদেশেও অনেক ফ্যান আছে আপনি নিশ্চয়ই বিশ্বকাপ ফুটবলটা বাংলাদেশে দেখেছেন টিএসসিতে কীরকম উন্মাদনা কাজ করে বিভিন্ন জায়গায় কীরকম ব্রাজিল আর্জেন্টিনার পতাকা সবার বাড়িতে বাড়িতে এরকম কি কোরিয়াতে আছে না কোরিয়াতে শুধু আমাদের নিজের দেশের জন্য সাপোর্ট করে আর আর্জেন্টিনা আর ব্রাজিলের জন্য আমাদের বেশি এরকম তেমন সাপোর্ট করে না এটা আসলে আমি বাংলাদেশে এসে ওই ওয়ার্ল্ড কাপ খেলা দেখেছি এটা আসলে অনেক স্পেশাল কালচারের মতো তাই হ্যাঁ বাংলাদেশে সবচাইতে মজার জিনিস কোনটা মানে খাবার খাবারের জন্য আমি পার্সোনালি যে বিরিয়ানি পছন্দ করি আর ফুচকা পছন্দ করি কিন্তু আমি তেমন জাল খাইতে পারি না তো তাই হ্যাঁ আচ্ছা নায়ক হলে কোন নায়কের সাথে ছবি করবেন নায়ক হলে এটা কি উত্তর দিতে হবে সব আমি কয়টা মুভি করতে পারবো আমি যে কোটা করেন প্রথমটা কার সাথে করতে চান ও প্রথমটা তাহলে যে আমাদের যে সুনেরা সাথে করব আচ্ছা বাংলাদেশের সিনেমা দেখা হয়
হ্যাঁ আমি আমি হাওয়া দেখেছি, বিশ্ব সুন্দরী, এই তামার, পরাণ, সব। আমি যদি একটা নিউ মুভি আসলে তখন আমি সিনেমা হল গিয়ে দেখি। কার অভিনয় ভালো লাগে? কার অভিনয় ভালো লাগে? অবশ্যই শিয়াম ভাই। আমি যে ওই এই সিনেমাটা করার আগে তিনটা যে সিনেমা দেখেছে, ওই তিনটা সিনেমার মধ্যে সব শিয়াম ভাই ছিল। ফাল্গুন হাওয়াই আর বিশ্ব সুন্দরী, আরেকটা জিনিস আমি মনে নাই, এটা অনেক বছর আগে দেখেছি। অনেক ধন্যবাদ করেন ভাই।